হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি V1 32 ইঞ্চি টিভি রিভিউ করব আপনাদের সামনে। তবে তার আগে V1 যে আসলে বাংলাদেশ সরকার কর্তৃক সার্টিফাইড একটি ব্র্যান্ড এবং তারা যে আসলে এই টিভিটি সম্পর্কে সঠিকভাবে অনুসন্ধান করেই সার্টিফিকেট দিয়েছে, এই সার্টিফিকেটটি দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি টিভিটি সম্পর্কে আরও অনেক কথা বলবো, তবে তার আগে যদি আপনি আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে আসা বেল বাটনটিতে ক্লিক করে রাখুন, যেন পরবর্তী নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। আপনারা দেখছেন V1 32 ইঞ্চ অ্যান্ড্রয়েড টিভি। এই V1 32 ইঞ্চ অ্যান্ড্রয়েড টিভিতে আপনি কী কী সুযোগ সুবিধা পাবেন আমি সম্পূর্ণ ভিডিও জুড়েই এগুলো বলার চেষ্টা করব। আপনি এই মনিটরটি টিভি এবং মনিটর হিসেবে ব্যবহার করতে পারবেন। এখানে ব্যবহার করা হয়েছে অরিজিনাল টিভি প্যানেল এবং কিছু ফ্যাসিলিটিস অতিরিক্তভাবে এটার সাথে যোগ করা হয়েছে। আগে এগুলোর সাথে অ্যাপটয়েড টিভি অথবা গুগল প্লে স্টোর থাকতো, এখন উভয়টি দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি টিভিতে আপনি ওয়্যারলেস ডিসপ্লের মাধ্যমে আপনার মোবাইল থেকে স্ক্রিন শেয়ার করতে পারবেন। এই টিভিটি 4.4.2 ভার্সন অ্যান্ড্রয়েড এবং এই টিভিটিতে 1 GB র্যাম রয়েছে এবং 4 GB রম রয়েছে। আপনি এই টিভিটি দিয়ে আপনার নেট স্পিড যদি বেটার থাকে তাহলে আপনি অবশ্যই স্মুথলি 720 পিক্সেলের ভিডিওগুলো খুব সহজে দেখতে পারবেন। আমি আশা করছি সে ভিডিওগুলো আটকাবে না। এবং আরও কিছু বিষয় বলার ছিল, আপনারা এখান থেকে ফেসবুক প্লাস অনেকগুলো সফটওয়্যার কিন্তু এটার সাথেই দেওয়া আছে বা URL যোগ করা আছে, আপনি সেখান থেকে নিতে পারবেন এবং আপনি টিভি ক্রয়ের সময়ও সেগুলো দেখে নিতে পারবেন। যে ভিডিওটি আপনি এখন দেখছেন সেটি কিন্তু ইউটিউব থেকে সরাসরি প্লে হচ্ছে এবং আমরা এখানে কোনো প্রকার লুকোচুরি আপনার সাথে করছি না, কারণ R1 কম্পিউটার্সের যে 6টি ব্রাঞ্চ রয়েছে সে 6টি ব্রাঞ্চে তারা অনেক বেশি টিভি বিক্রি করছে। এবং আরও বলতে হয় যে এই টিভিগুলো এখন পর্যন্ত সারা বাংলাদেশে অনেক বেশি সেল হচ্ছে। আপনারা টিভিগুলোর কোয়ালিটি প্লাস ধরন দেখলেই সেগুলো আন্দাজ করতে পারবেন। এবং আমি আশা করি যারা টিভিগুলো নিয়ে ইতিমধ্যে ব্যবহার করছেন তারা টিভিগুলো কেমনভাবে ব্যবহার করছেন, অতএব টিভিগুলো থেকে ফিডব্যাক কেমন পাচ্ছেন সেগুলো অবশ্যই দিবেন। এবং আমরা দুই ভাগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, একটি ইন্টারনেট সংযোগ দিয়ে ইউটিউব থেকে আর একটি ডিশ লাইন সংযোগ দিয়ে। আশা করি আপনারা এই দুইটি সার্ভিস যদি এই 5টি বছর অর্থাৎ 5 বছর ওয়ারেন্টি, 4 বছর সার্ভিস এবং 1 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সুন্দরভাবে উপভোগ করতে পারেন টিভিটি, তাহলে আমার কাছে মনে হয়েছে যে আপনারা এই টিভির জন্য যে পরিমাণ টাকা খরচ করে টিভিটি নিচ্ছেন সেটি আপনাদের সেই ব্যয়টি বা সেই ইনভেস্টটি সঠিক জায়গায় হবে। আর আরেকটি বলতে হয় টিভিটির সাউন্ড সম্পর্কে, অত্যন্তিক ভালো সাউন্ড রয়েছে এবং HD সাউন্ড রয়েছে এই টিভিটিতে। আরও রয়েছে আপনি USB 2 পোর্টের মাধ্যমে আপনি কিন্তু আপনার পেনড্রাইভের অপশন থেকে ভিডিও দেখতে পারবেন। VGA ক্যাবলের জন্য VGA পোর্ট রয়েছে যেটির মাধ্যমে আপনি কম্পিউটার থেকে দেখতে পারবেন। এই টিভিটি আপনাকে আরও যে ফ্যাসিলিটিগুলো দিবে সেটি হলো এক্স প্রোটেকশন রয়েছে, অর্থাৎ বজ্রপাতের সময় আমরা আশা করছি এখন পর্যন্ত যেহেতু আমাদের টিভিতে সমস্যা হয়নি, এই বজ্রপাতের সময় আপনাদের এই প্রযুক্তি আরও আপডেট করেছি, আই প্রোটেকটিভ সিস্টেম আপডেট করেছি এবং এনার্জি সেভিংটি আপডেট করেছি। সুতরাং সকল বিষয় বিবেচনা করলে অবশ্যই একটি ভালো টিভি। ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।